Hi friends, welcome to Food Plaza. আজকে আমি রাতে বেলায় ইটিং শোটা করছি। দেখো আজকে আমি আমার রাতের খাবারে কি কি নিয়েছি। এখানে রুটি, বেগুন ভাজা, দু পিস বেগুন ভাজা নিয়েছি। আর এটা এখন তো নতুন আলু উঠছে, সবাই জানো, নতুন আলু দম করে নিয়েছি। খেতে বেশ ভালোই লাগে, আলুগুলো নরম নরম হয়ে যায়। আর আলুর দম তো টমেটো দিয়ে যেটা হয় সেটা মানে দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। এখানে আছে বোঁদে, বোঁদে নিয়েছি আজকে রুটির সাথে, একটু মিষ্টি না খেলে ভালো লাগে না। আর এখানে আছে দু পিস রসগোল্লা, আর জল তো আছেই জানো। তাহলে আজকে আমি আমার খাওয়া শুরু করি। প্রথমে বেগুন ভাজা আর রুটি খাবো। বেগুন ভাজা রুটি খেতে খুবই ভালো লাগে। অনেকটাই নিয়ে নিয়েছি, দেখি কেমন রান্না করলাম। টেস্টি হয়েছে বেশ। খুব সুন্দর খেতে লাগছে আলুর দমটা। Thank you.
বা রসগোল্লা, একদম সাদা বকের পাখার মতো সাদা রসগোল্লা আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায়, ওই দোকানটা থেকেই নিয়ে এসেছি। রুটির শেষে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এটাও খাই একটু, রসগোল্লাটা দুপুরে খাই নি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? রাত্রিবেলা একটু লাইটের অসুবিধা হয়, কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর আমাদের চ্যানেল ফুড প্লাজা, ফুড প্লাজাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা করনি এখনো সাবস্ক্রাইব, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলি তোমাদের, তোমাদের কিন্তু এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি, আমাদের কিন্তু আরেকটি নতুন চ্যানেল আমরা শুরু করেছি, ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুডিজ। সেখানে তোমরা আমি কেমনভাবে রান্নাগুলো করি সেগুলো তোমাদের সাথে অনেকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে তো খাওয়া দাওয়া তোমরা নিত্য নতুন খাওয়া দাওয়া ওখানে দেখতেও পাবে, আর রান্নাবান্নাগুলোও কোনো প্রায় তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেগুলো শেয়ার করবো, কেননা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। আর তোমরা কিন্তু যেমন আমাদের ফুড প্লাজা চ্যানেলকে ভালোবাসা দিয়েছো, তেমনি কিন্তু আমাদের আরেকটি চ্যানেল যেমন আমরা শুরু করেছি ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুডিজ, সেটাকেও তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে যাবে। ভুল যেন না হয়, পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।